তরুণের স্বপ্ন প্রকল্প, যার দ্বারা প্রত্যেক বছর আমাদের রাজ্যের ক্লাস টুয়েলভে যে সকল ছাত্রছাত্রী ওঠে তাদেরকে প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয় স্মার্টফোন কেনার জন্য, যাতে তারা তাদের পঠন পাঠনের সুবিধা হয়। এই নিয়মটা চালু হয়েছিল কিন্তু কোভিড পরিস্থিতির সময়। সে সময় যেহেতু আমাদের রাজ্যের স্কুল কলেজগুলো বেশিরভাগ সময়ের জন্য বন্ধ ছিল, তাই তারা যাতে অনলাইন ক্লাস করতে পারে তার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু তারপরেও 2 বছর অতিক্রান্ত, কোভিড পরিস্থিতি নেই, তারপরেও কিন্তু রাজ্য সরকার কিন্তু এই প্রকল্প চালিয়ে রেখেছে, এবং এই প্রকল্পের দ্বারা ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর ক্লাস টুয়েলভে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে, যার দ্বারা ছাত্রছাত্রীরা স্মার্টফোন কিনে তারা নিজেদের পঠন পাঠন করতে পারে। কিন্তু এবছর রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে, টুয়েলভে উঠলেই নয়, বরং যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদেরকেই এই ট্যাবের 10,000 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে মনে হতে পারে যে আমরা যারা ক্লাস টুয়েলভে উঠলাম আমরা তো ক্লাস ইলেভেনে টাকা পাইনি, তাহলে আমাদের কি, তোমাদেরকেও এবছর টাকা দেওয়া, অর্থাৎ এবছর ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ উভয় ক্লাসকেই কিন্তু টাকা দেওয়া হবে শুধুমাত্র এই বছরের জন্য। প্রত্যেক বছর তাই নয়, এবছর থেকে নিয়ম হয়েছে ক্লাস ইলেভেনে উঠলেই এই মোবাইল কেনার 10,000 টাকা দেওয়া হবে, কারণ রাজ্য সরকার মনে করে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা ক্লাস ইলেভেন থেকেই শুরু হয়, আর এবছর থেকে তো সেমিস্টার সিস্টেম, ছাত্রছাত্রীদের এই টাকাটা প্রথম দিকে দিয়ে দিলেই ভালো হবে। তাই কিন্তু এবছর কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ক্লাস ইলেভেনে যে সকল ছাত্রছাত্রীরা উঠবে তাদেরকেই 10,000 টাকা দেওয়া হবে। তবে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে পড়ে ক্লাস টুয়েলভে উঠেছো এবছর, তাদেরকেও এবছর টাকা দেওয়া হবে, কারণ তোমরা ক্লাস ইলেভেনে টাকা পাওনি, তোমাদেরকেও এবছর টাকা দেওয়া হবে। অর্থাৎ এবছর ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ দুটো ক্লাসের ছাত্রছাত্রীদেরকেই ট্যাবের টাকা দেওয়া হবে, আগামী বছর থেকে শুধুমাত্র যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদেরকেই ট্যাবের টাকা দেওয়া হবে। এখানেই প্রশ্ন, ট্যাবের টাকা কবে দেওয়া হবে এবং ট্যাবের টাকা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কী করণীয়? দেখো, কী করণীয়, তোমাদেরকে তোমাদের স্কুল আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকেই খুলে যাবে। স্কুল খুললেই তোমাদের কাছে বিশেষ কয়েকটি জিনিস তোমাদের কাছে কিন্তু চাইবে স্কুল থেকে, DCF ফর্ম ফিল আপের জন্য। তোমাদের নিজেদের ফর্ম ফিল আপ করতে হবে না, স্কুল করে নেবে। তোমাদের কাছে শুধুমাত্র দুটো জিনিস চাইবে, হয়তো যে সকল ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়েছো, অনেক অনেক স্কুলে ভর্তি হওয়ার সময়ই কিন্তু চেয়ে নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো কি, একটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, আর একটা হচ্ছে তোমাদের ব্যাংকের প্রথম পেজের জেরক্স। এখানে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্টের তোমরা ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স দিচ্ছ সেটা অবশ্যই চালু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তার মানে এই নয় 2-3 বছর ধরে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম টাকা ফেলা বা তোলা লেনদেন নেই, এরকম অ্যাকাউন্ট কিন্তু নয়। যদি এইরকম অ্যাকাউন্ট থাকে অবশ্যই ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে জানো তোমার অ্যাকাউন্টটা চালু আছে কি না, কারণ 2-3 বছর ব্যাংকের টাকা ফেলা বা তোলা লেনদেন না করলে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যায়। তার জন্য তোমাকে কি করতে হয়, ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে একটা KYC ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে ফর্মটা ফিল আপ করে তোমাদের আধার কার্ডের জেরক্স তোমাদের জমা করতে হয়। সেটা করলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে, কারণ তোমাদের যেহেতু টাকাটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তোমরা যদি চালু থাকা ব্যাংক অ্যাকাউন্ট না দাও, সেক্ষেত্রে বোর্ড বা রাজ্য সরকারের তরফ থেকে যখন তোমাকে টাকা পাঠাবে সে টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে না, ফলে কিন্তু লস তোমারই হবে। তাই আগে ভাগে সাবধান হয়ে নাও, আগে ভাগে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে তোমার পাসবুক নিয়ে ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা চালু আছে কি না। যদি চালু থাকে কোনো সমস্যা নেই, যদি চালু না থাকে ব্যাংক থেকে যদি বলে যে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাকে চালু করতে হবে, তার জন্য অবশ্যই একটা KYC-র ফর্ম তুলে এনে ফর্মটাকে ফিল আপ করে অবশ্যই নিজেদের আধার কার্ডের জেরক্সের সঙ্গে সেটাকে জমা করো, ব্যাংকের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তারপরে স্কুলে যখনই আধার কার্ড ব্যাংকের পাসবুক চাইবে সেটার জেরক্স কপি তোমাদেরকে জমা করতে হবে। জেরক্স কপি জমা করলেই দেখবে তোমাদের কিন্তু এই টাকাটা পুজোর আগে, এবছর কিন্তু পুজোর আগেই দিয়ে দেওয়া হবে, সেটা তুমি ক্লাস ইলেভেনে পড়ো বা ক্লাস টুয়েলভে পড়ো। এই ছিল ট্যাবের টাকার আপডেট, যেটা তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের যে কথাগুলো বললাম তোমরা মেনে চলবে, কারো যদি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ থাকে সেটা অবশ্যই চালু করে নেবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।